রাজশাহীতেই সন্ত্রাসীদের হামলায় এক চিকিৎসক নিহত হয়েছেন। গতরাতে শহরের বর্ণালীর মোড়ে দুর্বৃত্তের আঘাতে মারা যান চিকিৎসক কাজেম আলী আহমেদ। তিনি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। স্থানীয়রা জানান, প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে কাজেম আলীর মোটর সাইকেলের গতিরোধের পর ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজেম আলী। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। অপরাধী শনাক্তে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। দর্শক, আমরা আরো জানবো এই দুই বিষয়ে আমাদের সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, দুই চিকিৎসক মারা গেলেন রাজশাহীতে, নিহতের পেছনে কোনো রহস্য উদ্ঘাটন করা গেল কিনা এবং প্রাথমিক তদন্ত নিশ্চয়ই হয়েছে, সেখানে পুলিশ আসলে কি জানালো? টুম্পা, রাজশাহীর চণ্ডীমা থানায় যে পল্লী চিকিৎসক, তার পরিবার কিন্তু মামলা করেছে, অজ্ঞাতনামা মামলা। আমি সকালে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিলুর রহমান তার সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তারা গুরুত্বের সঙ্গে কিন্তু কাজ করছেন এবং এখন পর্যন্ত আসামিদের ধরতে কিন্তু যে কার্যক্রম সেটি চলছে। এবং রাজশাহীর যে এই রাজপাড়া থানায় এই রাজশাহীর যে পপুলারে যিনি চিকিৎসক ডাক্তার কাজেম আলী, এই কাজেম আলীর মৃত্যুর বিষয়টি নিয়েও কিন্তু তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে এবং এই মৃত্যুর রহস্যের যে উদ্ঘটন সেটি কিন্তু এখনও এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি এবং সেটি নিয়ে তারা কাজ করছেন। এবং রাজশাহী জুড়ে কিন্তু এই দুই চিকিৎসকের, পল্লী চিকিৎসক এবং এই পপুলারের যিনি চিকিৎসক, তার এই হত্যার বিষয়টি নিয়ে কিন্তু চিকিৎসকরা উদ্বিগ্ন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন এবং চিকিৎসকের যে তাদের নেতৃবৃন্দ রয়েছেন বিএমএ এবং সচিবের, তারা কিন্তু সকালবেলা তারা বসেছেন এবং তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা এই দাবিটি জানাবেন বলে তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে চিকিৎসকদের নিরাপত্তার জন্য যে সর্বোচ্চ যে কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে সেটি করতে হবে এবং এই ঘটনার যারা মূল যারা দোষী তাদেরকে কিন্তু এই তাদেরকে চিহ্নিত করে কিন্তু দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, এমনটি কিন্তু চিকিৎসক সমাজের দাবি। এবং এই সন্ত্রাসী হামলায় চিকিৎসক গতকালকে রাতে কিন্তু এই রাজশাহীর যে প্রাইভেট চেম্বার থেকে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে ডাক্তার কাজেম আলী তাকে এই ছুরিকাঘাত করা হয় বুকে এবং সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজে আনার পরে কিন্তু তিনি রাতে মারা যান। টুম্পা, ধন্যবাদ আপনাকে। তারেক বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের রাজশাহী থেকে।